আমি আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্যাস্ট্রিক আলসার থেকে আপনারা কিভাবে নিরাময় হবেন। গ্যাস্ট্রিক আলসারের জন্য আমার থাম্বনেইলে কিছু ঔষধের নাম দিয়েছি, সেবনবিধিগুলো জেনে এবং কতদিন খেতে হবে, এর ডোজ কতদিন এবং এর সাথে আরও কী কী ঔষধ লাগবে সব কিছু আপনাদের মাঝে আলোচনা করব। তা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। আসলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তা আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্যাস্ট্রিক আলসারের থেকে আপনারা কীভাবে নিরাময় হবেন। আপনার যদি গ্যাস্ট্রিক আলসার থেকে থাকে, তাহলে যদি আপনি এই ওষুধগুলো খান, আশা করি আপনার এই গ্যাস্ট্রিক আলসার থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে, যদি আলসার নাও হয়ে থাকে, তাহলে যদি আপনি এই ওষুধ গ্রহণ করেন, তাহলে আপনি গ্যাস্ট্রিক থেকে ভালো একটা ফল পাবেন, যা অন্য ঔষধ ছাড়া অনেক উপকারিত হবেন এই ওষুধ যদি আপনি খান। যাদের গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন অনেক দিন যাবত এবং পেটের ভেতর অনেক ক্ষত হয়ে গেছে, কিছু খেলে পেটের ভেতরে জ্বালা পোড়ার সৃষ্টি হয়, এমন সমস্যা যাদের যাদের অল্প কিছু খেলে গ্যাসের সমস্যা দেখা দেয় প্রচুর আকারে, তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কাজ করবে। তা বন্ধুরা, বেশি কথা না বলে আমি যে থাম্বনেইলে যে ওষুধগুলোর নাম বলেছি, তার এক এক করে আমি ওষুধের সেবনবিধি এবং কতদিন খেতে হবে সেগুলো আলোচনা করব। তা আমার চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে বন্ধুরা, প্রথমে যে ওষুধটা দিয়েছিলাম রেমো 40, তা আপনারা রেমো 40 mg এটা খেতে হবে সকালে একটা এবং রাতে একটা করে, খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হবে। 1 মাস থেকে 2 মাস খেতে পারবেন এই ওষুধটি। ক্লারিন 500 mg এটা খেতে হবে সকালে একটা এবং রাতে একটা করে, খাওয়ার পরে খেতে পারেন, খাওয়ার আগেও খেতে পারবেন, সমস্যা নাই। খাওয়ার আগে খেলে ভালো হয়, বা যদি মনে না থাকে খাওয়ার পরেও খেতে পারেন। এটা খেতে হবে 14 দিন। এরপরে যে ওষুধের নামটা আমি দিয়েছিলাম ফাইমোক্সিল ক্যাপসুল, এই ওষুধটি খেতে হবে আপনাকে সকালে 2টা এবং রাতে 2টা করে, খাওয়ার পরে খাবেন, 14 দিন। এরপরে যে ওষুধটা খেতে হবে আপনাকে আলফেট সিরাপ, এই আলফেট সিরাপ খাবেন আপনি 2 চামচ করে 3 বার, পরপর 3 ফাইল খাবেন। আলফেট সিরাপটি খেতে হবে আপনার খাওয়ার আধা ঘন্টা পরে। এই ওষুধগুলো কন্টিনিউ 14 দিন ডোজটা কমপ্লিট করবেন অবশ্যই। আর কমপ্লিট করার পরে আপনাদের কী সমস্যা হয় না হয় সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। অন্য কোনো সমস্যা দেখা দেয় তাহলে কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, প্রয়োজনে আপনারা নাম্বার থেকে আমার কাছে কল করে আমার সাথে পরামর্শ করে নিতে পারবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।